কাপড় চপড় বা অন্য কোনো জিনিসপত্র বিক্রি করে তাহলে সে কি দরে বিক্রি করবে এবং বাজারের চেয়ে সে ব্যক্তি যদি বেশি দামে বিক্রি করে তাহলে বিক্রি করতে পারবে কিনা এই বিষয়ে ইসলামের দিকনির্দেশনা কী ভাই আপনি অত্যন্ত সুন্দর বিষয় জানতে চেয়েছেন জাযাকাল্লাহ খায়ের কোনো ব্যক্তি যদি কাপড় চপড় বা অন্য কোনো জিনিসপত্র বিক্রি করে কি দরে বিক্রি করবে আসলে এই দর নির্ধারণ করা হাদিসে নিশে থেকে এসেছে যে কোন ব্যক্তির উপর চাপিয়ে দেওয়া বা করা এরকমটা নিষিদ্ধ কোনো জিনিসপত্র এত টাকায় বিক্রি করতে হবে এরকম নির্ধারণ করা যাবে না যে ব্যক্তি বিক্রি করবে সে ব্যক্তি যত টাকায় চায় তত টাকায় বিক্রি করবে এটাই সঠিক কথা এবং কোরআন্য কথা তবে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ইনসাফ বজায় রাখা অতি গুরুত্বপূর্ণ যাতে করে সবাই উপকৃত হতে পারে যদিও আসলে পণ্য অধিক দামে বিক্রি করে এটা জুলুম হয়ে যায় আবার যদি কোনো ব্যক্তি দর নিয়ন্ত্রণ করা হয় তাহলে সেটাও জুলুম হয়ে যায় অর্থাৎ বেচাকেনার ক্ষেত্রে ইনসাফ বজায় রাখতে হবে যাতে করে উভয়ে উভয়ে উপকৃত হতে পারে এক সময় পণ্যের দাম বেড়ে গেলে সাহাবাই কেরাম রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের এসে নালিশ জানালেন অভিযোগ করলেন যে ইয়া বাজারে পণ্যের দাম খুবই বেড়ে গেছে অতএব আপনি আমাদের জন্য বাজারের দরকে নির্দিষ্ট করে দিন মূল্যকে নির্দিষ্ট করে দিন জিনিসপত্র মূল্যকে নির্দিষ্ট করে দিন তো রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাদের উত্তরে বললেন যে মূল্য নির্দিষ্টকারিত একমাত্র আল্লাহ বাকরাবুল্লা আলহামিন তিনি রিজিক দাতা তিনি চাইলে রিজিক বৃদ্ধি করেন এবং রিজিক হ্রাস করেন অর্থাৎ কমিয়ে দেন তো আসলে এই হাদিস থেকে প্রমাণিত হয় যে বাজারের যে মূল্য বা বাজারের যে জিনিসপত্রের মূল্য এগুলো দাম নিয়ন্ত্রণ করা নির্দিষ্ট করা এটা নিষিদ্ধ হাদিসে এসেছে এসেছে তো দাউদ তিরমিজি নাসাই এবং ইবনে মাজা হাদিসের সনদ বিশুদ্ধ হাদিস বিশুদ্ধ সেই হাদিস কোনো সন্দেহ নাই তো আসলে এই হাদিস দ্বারা যা বোঝা যায় যে কোন জিনিসপত্রের মূল্য দর নিয়ন্ত্রণ করা নির্ধারণ করা এটা ঠিক নয় বিক্রেতা যত টাকা ইচ্ছা তত টাকা বিক্রি করতে পারবে তবে বিক্রির ক্ষেত্রে মিথ্যার মিথ্যার আশ্রয় নেবে না এবং সে ইনসা বজায় রাখবে যে আসলে যে জিনিসটা বিক্রি করতেছে তার কত টাকা লাভ হয় মানে একটা সীমিত লাভের মধ্যে রেখেই সে পণ্য বিক্রি করবে এটা তার জন্য উচিত এটা ইনসাইফের দাবি ওপর জুলুম করবে না অধিক দাম চাপিয়ে দেবে না তবে যে সমস্ত লোকেরা বাজারে পণ্য দাম বাড়ানোর জন্য গুদাম জাত করে রাখে মালামাল স্টক করে রাখে পরবর্তীতে দাম বাড়িয়ে যখন প্রয়োজন বেড়ে যায় তখন দাম বাড়িয়ে দেয় দাম বৃদ্ধি করে বেচা কিনা করে এরকমটা করা ঠিক নয় এরকমটা করা হারাম নিষেধাজ্ঞা এসেছে তবে কোন জিনিসের মূল্য বিক্রেতা যত টাকা ইচ্ছা তত টাকা বিক্রি করবে সে বলবে যে আমি বিক্রি করব। তাহলে সে যে যে ক্রয় করবে কিনবে হলে না উভয়ের উচিত বিক্রয় মূল্যকে যে জিনিস বিক্রি করবে সেটাকে সাধারণভাবে বিক্রি করা যাতে করে বিক্রেতা কিনতে পারে এবং নিজে উপকার পাইতে উপকৃত হতে পারে এবং যে কিনবে সেও যেন উপকৃত হতে পারে আশা করি আপনি বুঝতে পেরেছেন যে বাজার দর নিয়ন্ত্রণ করা বাজার দর মূল্য নির্ধারণ করা এটা ঠিক নয় আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু